এখন কিভাবে মেসেঞ্জারে সকল মেসেজ এবং এই মার্কেট প্লেসের মেসেজ সবগুলো ডিলিট করবেন দেখাবো আমি। প্লে স্টোরে যাবেন, সার্চ বক্সে লিখবেন ডিলিট মেসেজেস, লিখে সার্চ দিলে যে এই অ্যাপটা পাবেন। এই অ্যাপটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। অ্যাপটা ইনস্টল করে ওপেন দেবেন এবং আপনার ফেসবুক আইডিটি লগ ইন দেবেন, তারপরে 20টা 20টা করে সিলেক্ট দিলে ডিলিট শুরু হয়ে যাবে। লগ ইন এ ফেসবুক, এখানে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিন, লগ ইন দিয়ে নিলাম। এখন দেখুন যেখানে দেখাচ্ছে আপনি কোনটা ডিলিট করতে চাচ্ছেন, তো আমি নর্মাল কনভারসেশনই সিলেক্ট দিলাম। এখানে সব সার্চিং হচ্ছে, একটা অ্যাড আছে এবং কার্যকরী একটা অ্যাপ। এই এখানে উপরে সিলেক্ট করে দিলাম, তারপরে ডিলিট। এখন সবগুলো অ্যাড হচ্ছে এবং ডিলিট শুরু হচ্ছে। ডিলিটিং অল, ডিলিট সাকসেসফুল, ব্যাগে চলে যায়। আবার আমরা যাই, এভাবে 20টা 20টা করে ডিলিট দিতে পারবেন। ই হ্যাভ সিলেক্ট টেন্ট, ডিলিট। আমি যদি আমার অরিজিনাল মেসেঞ্জার ওপেন করে দেখাই, দেখুন এখানে অনেকগুলো নাম আছে, এগুলো এখন সব ডিলিট হয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমার মার্কেট প্লেস ডিলিট করি, এটা প্রিমিয়াম ফিচার, এটা হবে না। অ্যাড দিয়ে ভর্তি, দেখুন যেগুলো স্টার্ট দেওয়া আছে এই দুইটা ফিচার শুধু আপনার প্রিমিয়ামে করতে হবে, আর বাকিগুলো আপনারা করতে পারবেন সহজেই। গ্রুপ কনভারসেশন, যত গ্রুপ আছে সব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমি লিঙ্ক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার দেখতে পাচ্ছেন সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে, আমার মেসেঞ্জারটা সব ক্লিয়ার করে ফেলছি। তো এইভাবে কাজ করবেন, ধন্যবাদ।